আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লেকটাউন কালিন্দি এলাকার সাধারণ দিনমজুর মানুষের হাতে লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয় আজ। যে সমস্ত মানুষজন খাবার পাচ্ছে না, তাদের লেকটাউন থানার পুলিশ নাম লিখে নিয়েছেন, তাদের খাদ্য সামগ্রী পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে। এছাড়া রাস্তায় যে সমস্ত রিকশা চালকরা বেরিয়েছেন, তাদেরকে বারণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তারা যেন অযথা রাস্তায় বের না হয়। মাস্ক কিন্তু পরতে হবে, ঠিক আছে? যখনই রাস্তা বেরোবেন মাস্কটা পরবেন। আচ্ছা, লাগান খুলে। সরকার নিয়ম করেছে মাস্ক পরতে হবে, ঠিক আছে? না, তখন বাদ দিতে হবে না। কিছু লোক পরে বেরোবেন আশা করেছিলাম। এটা পরেন, ইউজ করেন। থানা থেকে আমরা খাবার সব ব্যবস্থা করবো, তুমি থানায় যাবে, তোমার নামটা লিখে আসবে, ঠিক আছে? মানুষটা খুলে শোনা করুন, তাই না? ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।